আজি 25 তারিখে আমি আজি উচ্চের অভিযান আরম্ভ করিলু কারণ মাননীয় রাজমন্ত্রী মহোদয় নির্দেশক্রমে তথা আমার গরৈমারী রাজচক্র বিষয়া মহোদয় হুকুম মর্মে আমি পুরানকুশিয়া গাঁৱৰ এক নম্বৰ ডাগৰ ওপৰত থকা সরকারি মাটির উপর বেদখল করে থাকা এটি ঘর সম্পূর্ণভাবে আমি ছয়গাঁও থানা আরক্ষী বিষয়া মহোদয় আর জুরসিমলো আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া মহোদয়ের জড়িয়ে আমি উভয় মানে চক্র বিষয়া মহোদয়ের কর্মচারী হিসাবে উপস্থিত থাকি এই উক্ত সরকারি মাটির থাকা ঘরটো আমি ভাঙি নি আমি সিজার সিজ করেছে পুলিশ প্রশাসনে আর আমি সম্পূর্ণ বস্তুখিনি এটা জুরসিমলো আরক্ষী থানাল নিয়ার ব্যবস্থা করেছি। সাহাবখানে দখল করেছিল, বেদখল করেছিল উক্ত মাটিটো, কিন্তু তেওঁৰ মাটি নহয় বুলি ওচর সুবুরিয়া কৈছে। পূর্বতে বেলেগ মানুষের মাটি আছিল, তেওঁ বন্ধকত লওয়া বুলি কয়, পিছলে খরিদ করা বুলি কয়, কিন্তু খরিদ করা দখল খরিদ করার কোনো কাগজপত্র দেখাব পৰা নাছিল বোধহয় প্রশাসনের ওচৰত। গতিকে মাননীয় রাজমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে অর্থাৎ তথা চক্র বিষয়া মহোদয়ের গরৈমারির জড়িয়ে আমি আজি এভেকশনটো করলাম।